জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের আমার ভাইয়েরা বোনেরা এবং আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সময়ের অভাবে কারো নাম বললাম না। আমি আজকে এখানে আমরা সকলে আমাদের সাবেক ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে আমার বাঁদিকে যারা দাঁড়িয়ে আস, এই সমাবেশটি চলে গেছে সেই হাইকোর্টে, দেখা যাচ্ছে না। হাইকোর্টের সমাবেশ চলে গেছে, দেখা যাচ্ছে না। এক এক ইউনিটে একজন দাঁড়াও, বাকিরা বসো বসো, একজন বসো 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 বসো, ওইদিকে বসো, ওইদিকে বসাও বসাও। এই সমাবেশ ওইদিকে হাইকোর্টে, ওইদিকে চলে গেছে সচিবালয়, অথচ সমাবেশটির মধ্যে তিনজন চারজন দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছো তোমরা? বসো 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 বসো, একজন বসতে বলো, বসতে বলো, বসো 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 বসো, সবাই বসো। আজকে সকলের মুখ থেকে বক্তব্য এসেছে, অবিলম্বে গণতন্ত্রের মা, দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিধি গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে আপোষহীন ভূমিকার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, যার নেতৃত্বে তিনি হলেন গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া। আজকে একটি বিষয় আপনাদের দেখতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি। এই 50 বছর পূর্বে সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী হায়নার দলেরা দেশটি বেগম খালেদা জিয়াকে, তার দুই সন্তান, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটির তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে জেলে ছিলেন। 50 বছর পূর্বে পাকিস্তানিদের জেলে ছিলেন, আর আজকে সেই পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানের চেয়েও হায়নার মতো আজকের এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে যিনি পাঞ্জা লড়ছেন, তাকে আজকে 50 বছর পূর্তিতে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিকে জেলে থাকতে হচ্ছে। আজকে স্বাধীনতার প্রাপ্তির পরে 50 বছর পরে সারা বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়, আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের, সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়, এবং পেরোলে গিয়ে চিকিৎসা করে এসেছে মোহাম্মদ নাসিম এবং শেখ হাসিনা নিজেও। কিন্তু আজকে দেশ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। এটির কারণ কি আপনাদের বুঝতে হবে। দিনের মতো, দিনের আলোর মতো আজকে প্রকাশিত হয়েছে, দেশ থেকে বেগম খালেদা জিয়াকে যখন 2টি বছর পরিত্যক্ত ভবনে, সেই পুরনো ঢাকার জেলখানায় রাখা হয়েছিল, সেখানে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মধ্য দিয়ে আজকে তাকে অসুস্থ করা হয়েছে। আজকের অবৈধ প্রধানমন্ত্রী জানে কখন বেগম খালেদা জিয়া অসুস্থ হবে, কখন তিনি মৃত্যুর পথে চলে যাবেন। এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা জানে এবং আওয়ামী লীগের মন্ত্রীরা জানে, যার জন্য এত মানুষ বিদেশে চিকিৎসা নিচ্ছে। কয়েকদিন আগে রৌশনেশ্বর থাইল্যান্ডে গিয়েছে চিকিৎসার জন্য, আর আজকে একটি মিথ্যে মামলায় সাজা দিয়ে, আজকে অবৈধ সাজা দিয়ে
এবং সেই যেটাই দিয়ে থাকো জামিনযোগ্য, সকলেই জামিন পেতে পারে। মৃত্যুদণ্ডের আসামি কে জামিন দিতে পারে, খালাস করে দিতে পারে? আর আজকে তিনবারের প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেই কালুরগাঁড়ে বেতার খণ্ড থেকে মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, আজকে বীরুত্তমের স্ত্রী, আজকে জেড ফোর্সের অধিনায়কের স্ত্রী, আজকে বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, আজকে বাংলাদেশের সেক্টর কমান্ডারের স্ত্রী, আজকে সেই তিনবার প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া ন্যূনতম যে মৌলিক অধিকার বিদেশে চিকিৎসার জন্য তিনি যাবেন, তাকে আজকে সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। একটিমাত্র কারণ, আজকে যদি বিদেশে গিয়ে তিনি চিকিৎসা নেন, বেরিয়ে যাবে ওই পুরনো ঢাকার জেলখানায় যে শ্লোক আয়োজন করেছিল আজকের এই সরকার প্রধান এবং সরকারি লোকজন, এটা ধরা পড়ে যাবে বলি আজকে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না। আমরা আজকের প্রতিদিন প্রতিবাদ করছি, প্রতিদিন দাবি করছি অবিলম্বে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু এই সরকার কর্ণপাত করছে না। একটিমাত্র কারণ, তারা ধরা পড়ে যাবে। আজকে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য আজকের সর্বশেষ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিশাল সমাবেশ, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে আমার আহ্বান থাকবে, এই ছাত্ররা তোমরা জানো পাউন্ডের ভাষা আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়ে সেদিন জব্বর, সেদিন সালাম বরকত রক্ত দিয়ে সেদিন মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল, অধিকার প্রতিষ্ঠা করেছিল। 62-এর শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুদের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, 69-এর গণপ্রত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণপ্রত্থান সফল হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরগাঁড়ে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মামুনের ইচ্ছতের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা। আপনারা জানেন দীর্ঘ 9টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে স্বৈরাচারের পতন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল। সেদিন সেলিম দেলওয়ারের লৌফন বসুনিয়া জাহিনাল জাফর দিবানিস এবং নূর হোসেন জিহাদ ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আজকের বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি অবিলম্বে 2-4 দিনের মধ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো না হয়, এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মীরনাকের সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং অবৈধ প্রধানমন্ত্রী, ভোট দেখাদের প্রধানমন্ত্রী, ভোট চুরের প্রধানমন্ত্রী, তাকে সরানোর জন্য বৃহত্তর কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে সরাইতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের কর্মসূচিতে আগামী দিনে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জা অমর হোক, দেশ তারিক রহমান জিন্দাবাদ।